নমস্কার, আমি পাপিয়া, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ কিনতে গিয়ে নিত্যদিন বাজারে হাতে ছাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে, তাই পেঁয়াজের কালোবাজারি আটকাতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, যে কোনো পাইকারি বিক্রেতা 25 মেট্রিক টন ও খুচরো বিক্রেতা 2 মেট্রিক টনের বেশি পেঁয়াজ মজুত রাখতে পারবেন না। বর্তমানে বাজারে পেঁয়াজের পাইকারি দাম প্রতি কেজি 55 টাকা এবং খুচরোতে প্রতি কেজি 75 থেকে 80 টাকা। দামের পার্থক্য অস্বাভাবিক হওয়ায় তা নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের এই পদক্ষেপ। এর আগেও সরকারি আদেশনামা জারি করে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সফল হয়েছিল রাজ্য, কিন্তু কেন্দ্র এখন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে আলু পেঁয়াজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আইনি অস্ত্র রাজ্যের হাতছাড়া হয়েছে। এখন এই পর্যন্ত। আরো বিভিন্ন খবর জানতে সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ নাওতে।